আজকে আমি চলেছি তারুলিয়াতে। এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা সেক্টর 5 তে পরিষ্কার দেখা যাচ্ছে, টেকনোপলিস, ওয়েবেল মোর। আর আমি যদি ক্যামেরাটাকে একটু লেফট সাইডে ঘুরিয়ে দিই, সামনে দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া আর DLF-1টা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে আপনার নিউটাউন লেক। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 1RK আর 1BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মোইনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সো আজকে আমি চলেছি তারুলিয়াতে, এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 1RK আর 1BHK ফ্ল্যাট দেখাবো। সো এবার লোকেশনের সম্পর্কে একটু কথা বলা যাক। আপনাদেরকে ফার্স্ট শটেই দেখিয়ে দিয়েছি যে নিউটন অ্যাকশন এরিয়া 1টা খুবই কাছে রয়েছে DLF-1, কোল ইন্ডিয়া, ইভেন কি আপনার সেক্টর 5ও পরিষ্কার দেখা যাচ্ছে। তো এবার যদি আপনাদেরকে ডিস্টেন্সটা বলে দিই, নিউটন অ্যাকশন এরিয়া 1 বিশ্ব বাংলা গেট, এখান থেকে জাস্ট আপনার 500 মিটার। আর যদি আমি সেক্টর 5 কথা বলি, জাস্ট 600 মিটার। সেখানে কিন্তু আপনারা অ্যাক্টিভ মেট্রো স্টেশনও পেয়ে যাবেন, যেটা আপনার বিপ্রো থেকে ছাড়ে, ডিরেক্টলি আপনারা শিয়ালদা যেতে পারবেন। VIP মোড়টাও কিন্তু খুবই কাছে রয়েছে, এখান থেকে হার্ডলি আপনার 700 মিটার হবে। নিউটাউন বাস স্ট্যান্ডটাও কিন্তু খুবই কাছে রয়েছে এখান থেকে। আর আপনার বিধাননগর রেলওয়ে স্টেশনটা আপনারা পেয়ে যাচ্ছেন, মেট্রো স্টেশন কাছে রয়েছে, তো হাতের নাগালে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। তো যারা সেক্টর 5 কাছাকাছি বা নিউটনের কাছাকাছি কম বাজেটে 1RK বা 1BH খুঁজছিলেন, এই ফ্ল্যাটসগুলো কিন্তু আপনারা কনসিডার করতে পারবেন। এটা একটা G+5 বিল্ডিং রয়েছে। আর এবার আপনাদেরকে স্কোয়ার ফিট এরিয়া বলে দিচ্ছি, 1BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 320 স্কোয়ার ফিট, যেটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আর 1RK যেটা রয়েছে সেটা আপনার টপ ফ্লোরে রয়েছে, সেটার স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 385 স্কোয়ার ফিট। এবার লোন নিয়ে কথা বলা যাক। HDFC আর অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাপ্রুভ প্রজেক্ট এটা, তো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক। লোকাল মার্কেট তো বিল্ডিং থেকে নামলেই আপনারা পেয়ে যাবেন। আর যদি সুপার মার্কেটের কথা বলি, অ্যাক্সিস মল আর সেন্ট্রাল মল খুবই কাছে রয়েছে, জাস্ট 400 মিটার ফ্রম দি প্রজেক্ট। তো সেখানে গেলে আপনারা স্পেন্সার্স, রিলায়েন্স রে, জিওমার্ট, আরামবাগ মার্ট সবই আপনারা পেয়ে যাচ্ছেন। আর যদি সিনেমা হলের কথা বলি, আপনারা বায়োস্কোপ পেয়ে যাবেন, আইনক্স রয়েছে, তো সব কিছু কিন্তু আপনাদের হাতের কাছে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার সেক্টর 5, আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিয়েছি, খুবই কাছে রয়েছে এখান থেকে 400 মিটার ফ্রম প্রজেক্ট। তো একটিভ মেট্রো স্টেশন রয়েছে, ডিরেক্টলি আপনার শিয়ালদা আপনারা যেতে পারবেন। আর যদি বাস স্ট্যান্ড বলি, নিউটাউন বাস স্ট্যান্ডটা খুবই কাছে রয়েছে। আর আপনার যদি রেলওয়ে স্টেশন বলি, তাহলে বিধাননগর স্টেশনটা কাছে রয়েছে, বা দমদম যেতে পারেন, দমদমেও কিন্তু আপনারা মেট্রো স্টেশনও পেয়ে যাচ্ছেন, প্লাস রেলওয়ে স্টেশনও পেয়ে যাচ্ছেন। এবার স্কুল, কলেজ, হসপিটাল নিয়ে কথা বলা যাক। যেহেতু নিউটাউনটা খুবই কাছে রয়েছে এখান থেকে, জাস্ট 300 মিটার, তো আপনারা যদি নিউটাউনে চলে যান তাহলে ব্যাক টু ব্যাক স্কুল পেয়ে যাবেন। নিউটাউন স্কুল রয়েছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি আপনারা পেয়ে যাবেন, UEM রয়েছে। এবার হসপিটাল নিয়ে কথা বলা যাক। আপনার নিউটাউন ক্যান্সার হসপিটালটা রয়েছে, স্পন্দন, চার্নক। এবার ওয়াটার সোর্স নিয়ে কথা বলা যাক। এখানে আপনারা বোরিং জল পেয়ে যাবেন, জলে সেরকম আয়রন নেই, আর এরিয়াতে কিন্তু ওয়াটার লগিং হয় না। আর ইলেকট্রিসিটি এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার WBSC এরিয়া। এবার অ্যামিটিস নিয়ে কথা বলা যাক। এখানে আপনারা লিফ্ট পেয়ে যাবেন, CCTV ক্যামেরা থাকবে, আর সিকিউরিটি গার্ড থাকবে। তো মেনটেন্যান্স কস্ট অ্যারাউন্ড 1 টাকা করে পার স্কোয়ার ফিট পড়বে। এখানে আপনারা কোনো 4-wheeler পার্কিং পাবেন না, 2-wheeler পার্কিং অ্যাবসলিউটলি ফ্রি। এবার কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ডেভেলপার এই কনস্ট্রাকশন লাইনে অলমোস্ট 6 ইয়ার্স ধরে রয়েছে, অনেকগুলো প্রজেক্টস ওনারা বানিয়েছেন। তো এখানে কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করা হয়নি। এখানে আপনার যে কনস্ট্রাকশন কোয়ালিটি রয়েছে, বাথরুম ফিটিংস থেকে শুরু করে আপনার ইলেকট্রিকের ওয়্যারিং সবই কিন্তু ব্র্যান্ডেড আপনারা পাবেন। এবার আপনাদেরকে 1BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা স্যার হচ্ছে 320 স্কোয়ার ফিট, এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে। আর এই 1BHK ফ্ল্যাটটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, দেখে নিন ওয়েস্ট ফেসিংয়ে এই 1BHK ফ্ল্যাটটা রয়েছে, ওয়ান সাইড ওপেন। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাটস রয়েছে, এই পাশে 2টো রয়েছে, আর আমার ঠিক রাইট সাইডে এখানে আপনারা 2টো পেয়ে যাবেন। এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে না লিফ্ট এরিয়া, লিফ্টের কাজ এখনও শুরু হয়নি। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে মার্বল আর গ্রানাইটের কাজ করে দেওয়া হবে। পুট্টির কাজ দেখতে পাচ্ছেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। উপরে আপনারা MCBটা পেয়ে যাবেন, ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব হেভেলসের হবে, আর প্রিতমের সুইচেস এখানে ইউজ করা হবে। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, টাইলস লাগানো হয়ে গেছে, দেখে নিন। উপরে আপনারা লফট এরিয়া একটা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, সব দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস রয়েছে। আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই আপনার ব্র্যান্ডেড হবে, ইদার সোমানি বা আপনার পেরিওয়ার, এই ব্র্যান্ডের আপনারা বাথরুম ফিটিংস এখানে পেয়ে যাবেন। আর লেফট সাইডে এটা হচ্ছে আপনার বেডরুম, এখানে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাচ্ছেন না। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ওয়েস্ট ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন, এটার সাইজ হচ্ছে আপনার 12x10।
এই অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে আপনারা চারজনের ডাইনিং টেবিল রাখতে পারবেন, আর উপরে একটা স্পেশিয়াস লফট এরিয়া পেয়ে যাবেন। তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওপেন কিচেন, মিডিয়াম সাইজের সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে আছেন, দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড টাইলস এখানে ইউজ করা হয়েছে। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে আছেন, আর ফ্রিজের পয়েন্ট আপনারা এই সাইডে পাবেন। তো এখানে সিঙ্গেল ডোরের ফ্রিজ আপনারা আরামসে রাখতে পারবেন। আর উপরে দেখতে পাচ্ছেন চিমনির পয়েন্টটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টেবল টাইলস এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, কোমোডের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্টার এর পয়েন্টটা রয়েছে, আর একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলস এর কাজ করে দেওয়া রয়েছে। আর ফেসিং এ দেখুন আপনার ওয়েস্ট ফেসিং এ কমন বাথরুমটা রয়েছে, পুটি কাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার বেডরুম, এটা সাইজ হচ্ছে আপনার 10x10। এখানে আপনারা একটাই উইন্ডো পাচ্ছেন। ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিং এ বেডরুমটা রয়েছে। এখানে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 1BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার আপনাদেরকে 1RK ফ্ল্যাটের একটা 2 দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 385 স্কোয়ার ফিট। এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে, আর এই 1RK ফ্ল্যাটটা আপনারা টপ ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স ফেসিং, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাটস রয়েছে। এই পাশে 2টো রয়েছে, আর আমার ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে 2টো ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া হবে, আর সামনে আপনার লিফট এরিয়াটাও পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের 2 দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন, এটা হচ্ছে আপনার বেডরুম, আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এখানে আপনারা কোনো ব্যালকনি পাবেন না, বাট এখান থেকে ডিরেক্টলি আপনারা লেক টাউনের লেকের ভিউটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, এটার সাইজ হচ্ছে আপনার 10x9। তো এই সাইডে আপনারা চারজনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। ফেসিংয়ে দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই ডাইনিং রুমটা রয়েছে, আর এটা হচ্ছে আপনার কিচেন, এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন। নর্থ ফেসিংয়ে রয়েছে, এটার সাইজ হচ্ছে আপনার 7x5। দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব যেটা ইউজ করা হয়েছে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো রয়েছে। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, আরও পয়েন্টটা আপনারা এই সাইডে পাচ্ছেন। আর ব্র্যান্ডেড টাইলস দেখতে পাচ্ছেন এখানে ইউজ করা হয়েছে, আর ফ্রিজের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। এবার আপনাকে বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। তো এই বেডরুমের সাইজটা যথেষ্ট বড়, এটার সাইজ হচ্ছে আপনার 12x12। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে আছেন, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে নর্থ ফেসিং। টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে আছেন, উপরে MCBটা রয়েছে। এখানে ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের হবে, আর প্রিথমের সুইচেস এখানে ইউজ করা হবে, আর ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে। উপরে একটা স্পেশিয়াস লফট এরিয়া রয়েছে, তো জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা জন্য কমন বাথরুম, এটার সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে বেসিনের পয়েন্ট, একদম উপর অবধি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, কোমোডের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। সো আপনাদেরকে 1RK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। সো আপনাদেরকে 1BHK আর 1RK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে। কিন্তু কোনো পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়নি, এখানে একটা বক্স প্রাইস রাখা হয়েছে। 1BHK ফ্ল্যাটের যেটা প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে আপনার 12,320 স্কোয়ার ফিটের 1BHK ফ্ল্যাট রয়েছে, যেটা আপনারা সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। আর যেটা আপনার 1RK রয়েছে সেটার স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 385 স্কোয়ার ফিট, যেটা আপনারা টপ ফ্লোরে পেয়ে যাবেন সেটার প্রাইস রাখা হয়েছে আপনার 13 লাখ। সো আপনারা আসুন, দেখুন, যদি পছন্দ হয় কিছুটা স্লাইটলি ডিসকাউন্ট করার চেষ্টা করব। সো ভিডিওটা শেষ করার আগে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে যে আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করব, আমি বাড়ি বিক্রি করতে চাই, ফ্ল্যাট বিক্রি করতে চাই। তো সেটার জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা কল করে নিতে পারেন, আমি এসে শ্যুট করে যাব।
অল রাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটে টু দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিয়েছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।